পরম্পরা আয়ুর্বেদে বমি দিয়ানা। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন অসুখ বিসুখের পর্ব। এই সেগমেন্টে তো আমি আপনাদের সাথে অতি অবশ্যই আলোচনা করছি বেশ কিছু এমন কিছু সমস্যা, যে সমস্যাগুলোর সাথে প্রতিনিয়ত আমাদের কম বেশি পরিবারের সবাইকে লড়াই করতে হয়, আর সেই সমস্যাগুলো সাথে আমাদের কোথাও যেন একটা কম্প্রোমাইজ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু আমি বিশ্বাস করি যে বৃহত্তর পরম্পরা পরিবারের সদস্যরা কিন্তু সহজে কম্প্রোমাইজ করেন না, কারণ তারা জানেন তাদের সমস্যা যাই হোক না কেন, পরম্পরা আয়ুর্বেদ সবসময় রয়েছে তাদের কাছে, তাদের পাশে। আর সেই বিশ্বাসকে সাথে নিয়ে আজকে আলোচনা করব এমন একটা সমস্যা, যেই সমস্যা দায়িত্ব নিয়ে বলতে পারি এমন হয়তো কোনো পরিবার নেই যে পরিবারে এই সমস্যায় সাফার করেন না। আচ্ছা বলুন তো, আপনি কখনো কোনো একটু কাজে বেরোচ্ছেন, মনে হচ্ছে আজ একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে, কিংবা আপনি ভাবছেন যে আজকে আমাকে এমন কিছু একটা ফেস করতে হবে যেটা যথেষ্ট স্ট্রেসফুল, যাওয়ার সময় জামা প্যান্ট পরে আপনি রেডি, জাস্ট বেরোতে যাবেন মনে হচ্ছে না আরেকবার বাথরুম থেকে ঘুরে আসতে হবে, কি হয় না সেরকম সমস্যা? ইয়েস, আজকে আলোচনা করব IBS বা ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে। এবং আমি জানি প্রত্যেক ভারতীয়র পরিবারেতে কম বেশি এই সমস্যায় সবাই সাফার করে। ইরিটেবল বাউল সিনড্রোমটা অদ্ভুত একটা অসুখ জানেন তো, যে অসুখটার সাথে আমাদের কোথায় যেন সহ্য করতে 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 ওই মনের সাথে অসুখেরও একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, আর সেই অসুখটা যখন আমাদের সাফার করায় কোথায় যেন আমাদের মনের সেই কষ্টটা আমাদের চোখে মুখের উপর ফুটে ওঠে। কম্প্রোমাইজ করতে হয় আমাদের প্রফেশনাল ওয়ার্ল্ডে, কম্প্রোমাইজ করতে হয়, স্যাক্রিফাইস করতে হয় প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাজের সাথে, আমাদের কাজের পৃথিবীর সাথে এবং আমাদের নিজেদের সাথে। এবং আমি বলবো বৃহত্তর পরম্পরা পরিবারের সদস্যরা কিন্তু এই কম্প্রোমাইজ করতে একদম রাজি নন, কারণ তারা জানেন এর ট্রিটমেন্ট আছে অথেন্টিক আয়ুর্বেদে, এর ট্রিটমেন্ট রয়েছে অতি অবশ্যই সেই সমস্ত মেডিসিনে যা আমাদের ট্র্যাডিশনাল রিসার্চ, এবং এর পাশাপাশিভাবে বলতে পারি আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা আমাদের বংশ পরম্পরার সেই চিকিৎসা বিজ্ঞানের সাথে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মেলবন্ধনে। পেটের সমস্যা, তাই না? আমরা এটাকে দুটো শব্দ বলি, কিন্তু আদৌ কি এটা দুটো শব্দ? ভাবুন তো, পেট মানে কি? পেট মানে স্টমাক, লিভার, ইন্টেস্টাইন, অতি অবশ্যই আমাদের প্যানক্রিয়াস, কোলন, আরও অনেক কিছু। এবং এতগুলো সমস্যার সাথে আমরা অ্যাডজাস্ট করতে 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 কোথায় যেন নিজেকে আমরা রুগী ভাবতে শুরু করি। কখনো হয়তো আমরা এরকম ভাবি যে আমাদের কোনো কিছু খাবার খেলাম, মুখটা ইনস্ট্যান্ট টক হয়ে গেল। ঠিক পেটের এই জায়গাটা, যেটাকে আমরা বলি মেডিকেল টার্মিনোলজিতে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, সেই জায়গায় একটা অদ্ভুত বার্নিং সেন্সেশন চলে এলো। কিছু খাচ্ছি সঙ্গে সঙ্গে মুখ টক, চা খাই, কফি খাই, যাই খাই মুখ টক। হ্যাঁ, যদি এই সিমটম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি হাইপার অ্যাসিডিটির শিকার। হাইপার অ্যাসিডিটির শিকার শুধু যে মাত্র কিছু মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে তা নয়, হাইপার অ্যাসিডিটি এমন একটা সমস্যা যেই সমস্যার কারণে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবনের অনেক ক্ষেত্রে আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে। যে কোনো কিছু খাবার আগে আপনার একটা কনফিডেন্সের অভাব হবে, এই খাবারটা আমি খাবো আমার সমস্যা হবে কি না। জানেন তো, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি থেকে আপ টু স্মোকিং, সব কিছুই হাইপার অ্যাসিডিটির কারণ। কিন্তু আমাদের সেই 9-10 বইতে আমরা পড়েছি আমাদের বন্ধু হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে শত্রু হয়ে গেল বলুন তো? এটা তো আমাদের একটা ডাইজেস্টিভ জুস, তাই না? তাহলে আলটিমেটলি কীভাবে আমরা অ্যাসিডিটির পেশেন্ট হয়ে গেলাম? সমস্যা যেখানে, উত্তরও ঠিক কিন্তু সেই জায়গাতেই রয়েছে। কারণ আমাদের মনে রাখতে হবে পরম্পরা আয়ুর্বেদের ঠিক সেই সমস্ত মেডিসিন এবং তার সাথে প্রপার লাইফস্টাইল ম্যানেজমেন্ট আর প্রপার ফুড হ্যাবিট আর তার সাথে একটু স্টেরিলিটি, একটু হাইজিন সম্বন্ধে মিনিমাম নলেজ আপনাকে অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যার থেকে অনেকটা দূরে রাখতে পারে। চলে আসি মেডিসিনে। অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাতে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন পরম্পরা আয়ুর্বেদের হেলদি স্টমাক সিস্টেম। হেলদি স্টমাক সিস্টেম 1 চামচ থেকে 2 চামচ, দিনে 2 থেকে 4 বার ঈষদুষ্ণ জল দিয়ে একটু কন্টিনিউ করুন, কন্টিনিউ করুন কয়েকটা সপ্তাহ। আপনি নিজে বুঝতে পারবেন অ্যাসিডিটি অ্যাটলিস্ট আপনার বাড়ির দরজায় আর কলিং বেল বাজাতে সাহস করবে না। প্রতি মুহূর্তে কম্প্রোমাইজ করতে হয় আমাদের লিভারের সাথে। লিভারকে কে কী কিল করে জানেন? লিভারকে কিল করে বেশ কিছু মেডিসিন আর তার পাশাপাশি আমাদের নিজেদের লাইফস্টাইল। আমাদের লিভারকে যত্ন নিতে হবে, পোর্টাল সিস্টেমকে যত্ন নিতে হবে, কারণ লিভার আমাদের শরীরের দ্বিতীয় বৃহত্তর গ্রন্থি। আপনারা জানেন প্রথম বৃহত্তর গ্রন্থি হচ্ছে আমাদের ত্বক এবং দ্বিতীয় বৃহত্তর গ্রন্থি হচ্ছে আমাদের লিভার। লিভারের প্রপার একটা প্রোটেকশান,
আজকে জানেন তো মহামারীর আকার নিচ্ছে লিভারের সমস্যা, হেপাটাইটিস থেকে শুরু করে আপ টু জন্ডিস, আরও প্রচুর সমস্যা। সুতরাং লিভারকে একটু যত্ন নিতে হবে আমাদের, একটা প্রপার লিভারের কেয়ার দিতে হবে। হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল, আপনারা নিশ্চয়ই অস্বীকার করবেন না, আমি বারণও করব না। উইকেন্ডে একটু ফাস্টফুড চলুক, কিন্তু তার পাশাপাশি অ্যালকোহলে কিন্তু দাঁড়ি টানতে হবে। আর যে ফাস্টফুডটা আপনি দেবেন সেটাকে ব্যালেন্স করে নিন। আর যাদের সমস্যা এসে গেছে তাদের তো বলবো ফাস্টফুড, বিরিয়ানি বা এই ধরনের খাবার দাবারগুলোকে একটু অ্যাভয়েড করুন। আরও সহজে আপনাদের বোঝার সুবিধার জন্য বলি, ফ্যাট অ্যান্ড অয়েল রেস্ট্রিক্টেড ডায়েট করুন। ফ্যাটি লিভার হচ্ছে প্রথম সিমটম যা লিভারের সমস্যাগুলোকে ডেকে নিয়ে আসতে পারে। সুতরাং ফ্যাট অ্যান্ড অয়েল রেস্ট্রিক্টেড ডায়েট জানবেন আপনার লিভারের যত্নের প্রথম সিঁড়ির ধাপ। চলে আসে এরো মেডিসিনে, পরম্পরায় আমাদের হেলদি লিভার সিস্টেম। হেলদি লিভার সিস্টেম এমন একটা মেডিসিন যেটা দু চামচ করে দিনে দুবার নিন, বাচ্চাদের দিন এক চামচ করে একবার খাবার আগে। আর দেখুন, খিদে যেমন তাদের পাবে, খাবারটা তেমনি হজমও থাকবে, আর আপনার লিভারকেও আপনি প্রাণ খুলে হাসতে দিতে পারবেন। আপনার লিভারও কিন্তু বুঝিয়ে দেবে আপনাকে সে এখন আগের থেকে অনেক ফিট, অনেক মজবুত, অনেক সুস্থ। একটু সায়েন্টিফিক ডায়েট আর তার সাথে পরম্পরায়বেদের হেলদি লিভার সিস্টেম। চলে আসি কনস্টিপেশনের সমস্যায়, কারণ কনস্টিপেশন এমন একটা সমস্যা যেটার সাথে যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে কিন্তু ও আপনাকে অনেকগুলো গিফট দেবে। কনস্টিপেশনের সাথে কম্প্রোমাইজ করলে কী কী গিফট? নাম্বার ওয়ান পাইলস, নাম্বার টু ফিশার, নাম্বার থ্রি ফিস্টুলা, এরকম প্রচুর অ্যানোরেক্টাল ডিজিজ। আর জানেন তো এই অসুখগুলোকে যদি আপনি পুরনো হতে দেন, লেন্দি হতে দেন, তাহলে সেখানে টিউবারকুলোসিসের মতো সমস্যাও কিন্তু হতে পারে। সুতরাং সময় থাকতে ট্রিটমেন্ট করতে হবে, কনস্টিপেশনের সাথে কম্প্রোমাইজ নয়, কনস্টিপেশনকে কন্ট্রোল করে ফেলুন। কীভাবে কন্ট্রোল করবেন? কেন, আপনার পাড়ার দোকানে যেখানে পৌঁছে গেছে পরম্পরা আয়ুর্বেদের মনফ্রেশ আর ইসবগুল প্লাস। মনফ্রেশ আর ইসবগুল প্লাস রোজ রাত্রে শোয়ার সময় এক থেকে দু চামচ ইসদূষণ জল দিয়ে নিন। দেখুন কনস্টিপেশনের সমস্যা যেমন নিয়ন্ত্রণে থাকবে, আর আপনার সকালটাও হবে একদম ভেরি 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 ফ্রেশ, গুড মর্নিং। এর পাশাপাশি বলবো, জানেন তো গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটির পেশেন্টদের সহজে লঙ্কা খাওয়া যায় না, তাদের জন্য একটা ডাইজেস্টিভ মেডিসিন আমরা নিয়ে এসেছি, সেটার নাম সুঝাল। তরি তরকারিতে দিন, স্যালাডে দিন, যে কোনোভাবে দিন, দেখুন সব দিক থেকে তার ডাইজেস্টিভ সিস্টেমটা অনেক ভালো থাকবে, অনেক হেলদি থাকবে। পরিশেষে একটা কথাই বলি, ডিসেন্ট্রি, অ্যামিবায়োসিস বা লুজ মোশনের টেন্ডেন্সি থাকলে শুধুমাত্র ওষুধ খেলে হবে না, জলের বিষয়ে সচেতন হন। আমরা তো আমাদের বাচ্চাদের শেখাই বাইরে থেকে বাড়ি আসার পর সাবান দিয়ে হাত দিয়ে হাতটা ধুতে, আমরা তাকে ঠোঁটটাও ধুতে শেখাই তো, আমরা আমাদের পরের প্রজন্মকে এটা শেখাই তো। অত্যাধুনিক ওয়াটার পিউরিফায়ারের জল দিয়ে আমরা খাবার খাচ্ছি, কিন্তু সেই জল দিয়ে রান্নার পর বা খেতে দেওয়ার আগে আমরা আমাদের বাসনপত্র ধুই তো? দাঁত ব্রাশ করবার পর আমরা অত্যাধুনিক ওয়াটার ফিল্টারের জলে মুখটা ধুই তো, না সাধারণ ট্যাপ ওয়াটারের জলে মুখটা ধুই? সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা প্রতি মুহূর্তে কম্প্রোমাইজ করছি আমাদের হেলথের সাথে। যদি এই ধরনের সমস্যা আপনার জীবনে থাকে, অ্যামিবায়োসিস, জিয়াডিয়া, ডিসেন্ট্রি কিংবা লুজ মোশনের টেন্ডেন্সি, আপন করে নিন পরম্পরা আয়ুর্বেদের সুপরিপাককে, সব দিক থেকে সুস্থ থাকুন। পরিশেষে একটা কথা দায়িত্ব নিয়ে বলতেই পারি, আমরা বাঙালি মানেই পেটের সমস্যা এই বদনাম কিন্তু আমরা ঘোচাতে পেরেছি, কারণ আমাদের প্রত্যেকের পরিবারে এখন এসে গেছে পরম্পরা আয়ুর্বেদের এই ইম্পর্ট্যান্ট মেডিসিনগুলো। সুতরাং স্টে হেলদি উইথ পরম্পরা আয়ুর্বেদ। কোথাও যাবেন না, ফিরছি একটা ছোট্ট বিরতির পর ঠিক এরকমই আকর্ষণীয় আরেকটি সমস্যা আপনাদের সাথে শেয়ার করব বলে। প্লিজ স্টে উইথ মি। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।